যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 10 সপ্তাহয়ের মধ্যে জমে উঠেছে প্রচার। দর্শককে বিষয় জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী কামরজ্জামান হেলাল। হেলাল, জোনাল ট্রাম্প ও কমলা হ্যারিসের প্রচারের বিষয়ে সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে? আমি আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, প্রথমে রিপাবলিকান দলের কথা বলি। যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়ে মার্কিং প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র সাবেক ডেমোক্রেটিক নেতা নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে হাত মেলানোর এক প্রকার বিজয়ের উল্লাসে মেতেছেন রিপাবলিকান যারা আছেন বাকি অসন্তুষ্ট লাখ লাখ ডেমোক্রেট সমর্থকদের কিন্তু স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিরাপদ যুক্তরাষ্ট্র গড়ে তুলতে ট্রাম্পের বিকল্প নেই বলে ইঙ্গিত দিয়েছেন ক্যানেডি জুনিয়র এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস এবং ব্রেসপটি বা শিকাগোতে দলের 4 দিনের জাতীয় সম্মেলনের শেষে রাতে তিনি জোরান্তভাবে মনোনয়ন গ্রহণ করেন এ সময় যুক্তরাষ্ট্রের পেট্রিয়েন্ট হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি মনোনয়ন গ্রহণ করে দেশবাসীর উদ্দেশ্য কমলা হ্যারিস বলেন যে আমার বিশ্বাস 2024 সালে নির্বাচন হলো যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য লড়াই আর এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ কমলা হ্যারিস অঙ্গীকার করেন যে আমি বিশ্ব জুড়ে স্বৈরাশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করছি এবং গণতন্ত্র ও স্বায়াত্যের মধ্যে स्थाई সংগ্রামের আমাদের অবস্থান কোথায় তা আমি জানি এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায় সেটিও আমি জানি কমলা বলেন যে মার্কিনিদের অতীতের তিক্ততা নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইয়ের পিছনে ফেলে এগিয়ে যেতে হবে এবং আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তা সেটা কোনো একটি দল বা উপদলের সদস্য হিসাবে নয় যুক্তরাষ্ট্রের মার্কিনি হিসাবে এবং তিনি বলেন আমি একটি দলের নয় বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকার করছি পরিশেষে আপনাকে যদি বলতে হয় যে কিন্তু যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হবে এবং নির্বাচনকে সামনে রেখে মার্কিং ভোটারদের কিন্তু নানা ধরনের অঙ্গীকার আশা ভরসা দিয়ে আসছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প এখন দেখার বিষয়ে আসলে কি হবে কি হতে যাচ্ছে সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ মিতু হেলাল অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন কামরুজ্জামান হেলাল